নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা। আমার গোলমরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গোয়ার একটি রেসিপি লাগান কি মাছি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি করতে আমার পমফ্লেট মাছ লাগবে। এখানে আমি 4 টুকরো পমফ্লেট মাছ নিয়েছি, এছাড়াও একটা গোটা পাতিলেবু নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 50 গ্রাম রসুন বাটা নিয়েছি, 25 গ্রাম আদা বাটা নিয়েছি, দুটো টমেটো আমি পিউরি করে নিয়েছি, 50 গ্রাম টক দই আমি ফাটিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, স্বাদ মতো নুন লাগবে, আর কিছু মশলা লাগবে। এখানে স্টার অনিয়ন, শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়েছি, এছাড়াও কিছু মশলা লাগবে, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর লাগছে গরম মশলার গুঁড়ো। প্রথমে আমি মাছটাতে ভালোভাবে লেবুর রস মাখিয়ে নেব। এখানে আমি মাছগুলোর গায়ে একটু কাট লাগিয়ে নিয়েছি দু পিঠে, যাতে মাছগুলোর ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। এরপরে হলুদের গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাছগুলোতে দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। মশলাগুলো আমার ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আবার যে রসুনটা বেটে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব, আর আদা বাটাও পুরোটা দিয়ে মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেব। এরপরে একটা কড়াইতে আমি 2 চামচ সাদা তেল নিয়ে নেব। সাদা তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি একে একে গোটা জিরে, শুকনো লঙ্কা আর স্টার অনিয়নটা ফোড়নে দিয়ে দেব। আপনারা যদি কেউ বেশি ঝাল খেতে চান, তাহলে এখানে আরো 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দেবেন। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে একটু ফ্রাই করে নেব। আমি এরপরে যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব, সেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাতে কালার হবে, ঝাল হবে না, তাই ঝাল খেতে চাইলে এখানেই বেশি পরিমাণে গোটা শুকনো লঙ্কা অ্যাড করতে হবে। একটু লাল করে পেঁয়াজটা যখন আমি ভেজে নেব, তারপরে আমি ওই পেঁয়াজের মিশ্রণটি একটা মিক্সিতে ঢেলে নেব, মিক্সির বাটিতে ঢেলে নেব। এরপরে একটু ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নেব। ওই কড়াইতেই আমি 5 চামচ সাদা তেল দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে মাছটাকে 2 পিট ফ্রাই করে নেব। খুব বেশি বা খুব কম ফ্রাই করব না, মিডিয়াম ফ্রাই করে নেব। এইভাবে আমার একটা মাছ ভাজা হয়ে গেছে, আমি আর একটা মাছও ফ্রাই করে নেব। একে একে এইভাবে আমি 4টে মাছ ফ্রাই করে নেব। এরপরে ওই তেলেই টমেটো পিউরিটা দিয়ে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পিউরি করে নিয়েছি। একটু কষানো হয়ে গেলে মিক্সিতে যে মশলাটা আমি করেছিলাম সেটা দিয়ে দেব আর ভালোভাবে ফ্রাই করে নেব। মশলাটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে একে একে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো আমি সামান্য পরিমাণে দেব, পুরোটা অ্যাড করব না। এরপরে আমি জিরের গুঁড়োটা দিয়ে দেব। জিরের গুঁড়ো আমি পুরোটাই দেব, 1 চামচ। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেইটুকুনি বেঁচেছিল সম্পূর্ণটা আমি দিয়ে দেব, আর ধনের গুঁড়োটাও পুরো 1 চামচ আমি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষে যাবে, তখন এর মধ্যে আমি ফাটানো টক দইটা অ্যাড করে দেব। টক দইটা দেওয়ার পরে একটু নেড়ে মিক্সির বাটিতে কিছু মশলা লেগেছিল, সেই মশলাটা আমি একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি এখানে অ্যাড করব।
এখানে আমি এই জলটাই, মশলা মাখানো এই জলটাই শুধু অ্যাড করেছি, এছাড়াও আমি কোনো নর্মাল জল অ্যাড করিনি। গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি নুন দিয়ে দেব, আর একে একে চারটে মাছ আমি এর মধ্যে দিয়ে দেব। চারটে মাছ দেওয়ার পরে গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতাটা অ্যাড করে দেব। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করেন সেরকম রাখবেন। আমি এখানে একটু কম গ্রেভি রেখেছি, গায়ে মাখা মাখা করেছি। এই রান্নাটা ফ্রাইড রাইস, জিরা রাইস, নর্মাল রাইস সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সাধারণত পমফ্রেট মাছে কাঁটা কম হয়, তাই বাচ্চারা এটা খুব আনন্দ সহকারেই খায়। এই রেসিপিটাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে এই রেসিপিটা শেয়ার করবেন। যারা আমার পাশে ছিলেন তারা থাকবেন, আর যারা আমায় সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।